চলমান অস্থিরতার মাঝে বান্দরবান ক্যান্টনমেন্ট পরিদর্শনে রয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। যেমনটি কিছুক্ষণ আগেও জানাচ্ছিলাম, সেখানে তিনি সেনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে এখন কথা বলছেন। আমরা আবারও যুক্ত হচ্ছি সেখানে। সবগুলোই আমরা দখলে নিয়েছি এবং তাদেরকে কিন্তু আমরা বিতাড়ন করেছিলাম। তারপরে তারা শান্তি আলোচনার ছত্রছায় ধীরে ধীরে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, চুরি ডাকাতি ছিনতাই। তো যাই হোক, যখন তারা তাদের উদ্দেশ্য জাহির করে ফেলেছে, আমরা এখন সরকারের ওভারঅল স্ট্র্যাটেজি মানে সামগ্রিকভাবে যেভাবে সরকার এটা চিন্তা করেছে, বাংলাদেশের সরকারের সমস্তগুলো অর্গান, আমাদের সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ এবং অন্যান্য ইন্টেলিজেন্স অর্গানাইজেশন সব সমন্বিতভাবে আমরা এই পরিস্থিতির মোকাবেলা করব। বাংলাদেশ সেনাবাহিনীর যে দায়িত্বগুলো পালন করা, বিশেষ করে যৌথ অভিযানে নেতৃত্ব দেওয়া, সেইগুলো আমরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে করতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমাদের অলরেডি পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু হয়ে গেছে। কিছু কার্যক্রম দৃশ্যমান, কিছু কার্যক্রম আপনারা দেখতে পাবেন না, বাট এর ফল আপনারা সময় মতো পাবেন ইনশাল্লাহ। আমি আপনাদের মাধ্যমে নিশ্চিত করতে চাই যে আমার কাছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা খুবই পরিষ্কার। বাংলাদেশের জনগণের শান্তির জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যা করণীয় মাননীয় প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ, সেটাই করতে হবে এবং ইনশাল্লাহ আমরা সেটা বাস্তবায়নে সক্ষম হব বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করছি। এই আতঙ্ক দূর করার জন্যই তো আমরা সশরীরে এখানে আসছি এবং যা আমাদের করণীয় সর্বাত্মকভাবে করেছি। আপনারা ইতিমধ্যে বোধ হয় জেনেছেন, গতকাল রাত্রে কিন্তু কিছু সন্ত্রাসীকে ধরতে সক্ষম হয়েছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং কিছু অস্ত্র উদ্ধার করেছে। তো একটা প্রক্রিয়া শুরু হয়েছে তাদেরকে, তারা শুরুতে আমরা একটু বিশ্বাস করেছিলাম যে শান্তি আলোচনা হচ্ছে, যেহেতু শান্তি আলোচনা শেষ হয়নি, শান্তির ভিতরেই শেষ হবে। কিন্তু এর ভিতরে এই অশান্তি সৃষ্টি হয়েছে, তার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইনশাল্লাহ জনগণের ভিতর শান্তি ফিরে আসবে এবং দেখতে পারবে যে এই সন্ত্রাসীদের কোনো জায়গা বাংলাদেশে না। এবং বাংলাদেশের প্রতিটি অর্গান, আমি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে বলতে পারি, বাংলাদেশ সেনাবাহিনী সম্পূর্ণরূপে সক্ষম এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য ইনশাল্লাহ। অভিযান চলমান রয়েছে, অভিযান চলমান রয়েছে, যা আমি বলেছি তো এটা একটা সমন্বিত প্রচেষ্টা। গোয়েন্দারা কাজ করছেন তাদের ক্ষেত্র থেকে, তাদের যেটা করণীয় সেটা করছে, বিজিবির যে কাজ করণীয় সেটা তারা করছে, র্যাবের যেটা করণীয় সেটা তারা করছে, পুলিশের যেটা করণীয় পুলিশ সেটা করছে, আনসার বিজিবি ভিডিপির যেটা করণীয় সেটা তারা করছে, সেনাবাহিনীর যা করণীয় সেনাবাহিনী তা করছে। সব কিছুর আমরা আবার সমন্বয় করছি একসাথে, এটা কোনো আইসোলেটেড কোনো অপারেশন হচ্ছে না, সবাই সমন্বিতভাবে হচ্ছে। ইনশাল্লাহ এখানে আমরা গভর্নমেন্ট যেটা চাচ্ছে, গভর্নমেন্টের ওভারঅল স্ট্র্যাটেজির ভিতরে থেকেই আমরা আমাদের উদ্দেশ্য বাস্তবায়িত করতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করছি। জরুরি অপারেশন আপনি বুঝতে হবে, আমরা কি কারোর বিরুদ্ধে যুদ্ধে, ওখানে যদি একটা ফোর্স ডিফেন্স নিয়ে থাকতো আমি যে অ্যাটাক করে দিলাম, এরকম কেউ ডিফেন্স নিয়ে কোথাও আছে? আপনি জানেন কোথায় কে লুকিয়ে আছে? বাংলাদেশের পাড়ার ভিতর জনগণের ভিতর কেউ যদি লুকিয়ে, আমি তো বাংলাদেশের মানুষের পরে যে আমরা কি হামলা করবো? সো আমাদের তথ্য নিশ্চিত হতে হবে কোথায় কে আছে। ধীরে ধীরে এইগুলো ক্ল্যান্ডেস্টাইন অপারেশন, কোনো জায়গায় কম্বাইন্ড অপারেশন, কোনো জায়গায় যদি ডাইরেক্ট কনফ্রন্টেশন হলে যেতে হয় সেটা পরিস্থিতি অনুযায়ী যাওয়া হবে। এখনই তো আপনি যদি আমাকে নির্দিষ্ট হয়ে বলে স্যার ওই জায়গায় দেখা যাচ্ছে সন্ত্রাসী, আমরা যে সাথে এলিমিনেট করে ফেলবো। বাট তারা তো কোনো রকম কোনো কিছু জনগণের সাথে অস্ত্র ফেলে টুকটাক জায়গায় মিশে সারা জায়গায় কোথায় কোথায় আছে সেইগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। এই ব্যাপারে বক্তব্য আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দিচ্ছে, যারা দিচ্ছে তার ভিতরে আমি আবার আর একটা বক্তব্য দিয়ে অন্য কিছু
মানে পরিস্থিতি সৃষ্টি করতে চায় না, যার যেটা কনসার্ন সেটা তার কাছ থেকে জানবেন। আগাম তথ্য থাকলে তো আমরা ডেফিনেটলি প্রয়োজনীয় ব্যবস্থা নিতাম, আমরা তো তাদেরকে বিশ্বাস করেছি, আমরা তো দেখছি চলমান, তারা তো দুইবার বসেছে শান্তি চুক্তি, তৃতীয়বারও বসার কথা, তারা কি কোনো সময় বলেছে না এটা হবে না, আমরা এটা করছি না, মানি না? 31 তারিখে ইস্টার সানডে সেলিব্রেট করার জন্য আমাদের তত্ত্বাবধানে এই রুমা জোনেই 38টা কেক বিভিন্ন চার্চে আমরা দিয়েছি, খুব সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতি। 31 তারিখে বেথেল পাড়ার ভিতরে যে আমরা দিয়ে আসলাম, ওয়ার এস 2 তারিখে এই ঘটনা। আপনি বন্ধুত্ব সব কিছু ঠিক আছে, ভিতরে ভিতরে আপনি কিছু করলে মানুষের মনের ভিতরে তো ঢোকা যায় না, তো ভিতরে কোনো কিছু ষড়যন্ত্র, এই একটা আমার মনে হয়, এটা যেটুকু আমি শুনছি কর্তৃপক্ষর কাছ থেকে, যেটা সবাই এগুলোতে জড়ি না, কিছু শান্তি চাই, কিছু কিছু আছে যারা চাচ্ছে না, তো সেগুলোকে এলিমিনেট করা হবে। ফেসবুক পেজে উল্লেখ করছে, বারবারই উল্লেখ করছে এবং দোষারোপ করছে যে শান্তি চুক্তির আদলে আসলে প্রশাসনই তাদেরকে উস্কে দিচ্ছে এবং বলছে যে তারা, আপনি যখন কোনো অপকর্ম করবেন তখন তো আপনার চেষ্টাই থাকবে যে দোষটা অন্যর ঘাড়ে দিয়ে দেওয়ার, আপনারাই তো সঠিক জিনিসটা আপনারা দেখতে পাচ্ছে, আমি যেগুলো বলেছি কোনোটা তো এর ভিতর কোনো গল্প বা কিছু না, সবই তো বাস্তব কাহিনী বললাম, যেটা ঘটেছে সেটাই বলেছি। শান্তি চুক্তি দুইবার আলোচনা বসেছে, থার্ড টাইম বসার কথা, কোনো সময় আপনাদের তাহলে আপনারাই জানতেন যে এই সময় বলেছে এইটা হচ্ছে না, এইটা ঠিক নয়, আমরা এইটা আগাবো না, এরকম তো কিছু শুনি নাই। সেটা তারাই বলতে পারবে, আমি এক্স্যাক্টলি জানি না কেন সরে যেতে চাচ্ছে, কি হচ্ছে, বাট এই বিষয়ে যখন ফার্দার আমাদের কাছে আরও ইনফরমেশন থাকবে তখন দেয়া হবে। এ ব্যাপারে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়গণ কালকে বক্তব্য দিয়েছে, আপনারা শুনেছেন, এবং ওটার থেকে আপনারা আমাদের এখানে কিন্তু আমি একটু আগে বলেছি এটা সমন্বিত একটা অপারেশন চলছে, এখানে আমাদের অসামরিক প্রশাসন কাজ করছে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে, ইন্টেলিজেন্স কাজ করছে, আমরা কি যার যার একটা ক্ষেত্র আছে, আপনাদের যে সমস্ত জিজ্ঞাসা যে ক্ষেত্রের কনসার্ন তাদের কাছ থেকে এটা জানলে ভালো হবে, আমরা একে অন্যর পয়েন্টটা বলা শুরু করলে হয়তো একটা ভুল বোঝাবুঝির জায়গা সৃষ্টি হতে পারে। সরি, ঠিক আছে, এর ব্যাপারে আপনি আপনাদের ওই আমার মনে এই ব্যাপারে ডিসি এবং অন্যান্য যারা আছে এগুলো তো ওনাদের দায়িত্ব, ওনাদের সাথে সমন্বয় করে এটা যদি করা সম্ভব হয় ডেফিনেটলি করবে। আমি বলতে পারছি না যে একটা জেলা প্রশাসন কিভাবে তাদের এই ন্যাশনাল ইভেন্টগুলো কিভাবে বা বড় বড় ইভেন্টগুলো কিভাবে অর্গানাইজ করবে, এটা ওনাদের বিষয়। আমি এসেছি আমাদের এখন সেনাবাহিনীর যে কর্মকাণ্ড সেইগুলো একটু পরিদর্শন করা এবং সেইটার ব্যাপারে দিক নির্দেশ। সুযোগটা তো কিছু তো একটা নিয়েছে, আমরা আবার যেসব জায়গায় কিছু কিছু গ্যাপ হয়ে গেছিল কিছু কিছু জায়গায় ফিল আপ করছি। সেনাবাহিনী যখন পরিস্থিতি অশান্ত হয় তখনই সেনাবাহিনীর দরকার, শান্তির ভিতর সেনাবাহিনীর কী দরকার? যখন শান্তি থাকবে তখন তো অসামরিক পরিবেশ, অসামরিক প্রশাসন, তারা সুন্দরভাবে দায়িত্ব পালন করবে, আইন যা প্রতিটা জায়গায় যা হচ্ছে তাই হবে। সেনাবাহিনী তো এইসব দৈনন্দিন কাজে তো সেনাবাহিনীর কাজ না, যদি অশান্ত হয় তখন, যখন শান্তি তখন তো আমাদের দরকার নাই, শান্তি ছিল আমাদের দরকার, যদি অশান্ত হয় তখন আমাদের দরকার হবে। আসলে কি ডিফিকাল্টিজ আমরা ফেস করছি এবং কিভাবে এটা আমরা ওভারকাম করব, এগুলো আপনাদের সবার সাথে শেয়ার করে আমরা শুধুমাত্র তথ্য মানুষকে অপ্রয়োজনে জানিয়ে দেব, এটা আমাদের ভিতরে থাক। যেটা আমাদের কাছ থেকে আপনাদের প্রত্যাশা কি, যে আমরা যাতে দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি, ইনশাল্লাহ সেটা আমরা পালন করবো, সেই কথা আপনাদের দিচ্ছি, সেই সক্ষমতা আমাদের আছে ইনশাল্লাহ ওটা করব, কিভাবে করব, কোন সময় করব, লেট ইট রিমেন উইথ আস অ্যান্ড দ্যাট ইজ দ্যাট শুড সরি
এখনো পর্যন্ত আমার কাছে কোনো তথ্য আসেনি। দুইটা অস্ত্র কালকে উদ্ধার করেছে, সেইগুলো ওইগুলোর কিনা সেটা আমি জানি না, এবং আবার মনে হয় যে ওটার প্রক্রিয়া চলছে, ইনশাল্লাহ উদ্ধার হবে। আর আমরা কম্বিং অপারেশন শুরু হয়ে গেছে, মোটামুটি অপারেশন আমরা চলছে করছে, এটা আমাদের সমন্বিতভাবে চলছে। আমি বলেছি যে সব কিছু আপনারা চোখে দেখতে পারবেন না, এখন কিছু কিছু দেখবেন, কিছু দেখবেন না। আমরা তো সব দেখিয়ে করলে তো মানে সবাই যে মানে আমরা যাদের বিরুদ্ধে অপারেশন করব তাদের কাছে তথ্য চলে গেলে অপারেশন আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। তো আপনারা, আমি শুধু এইটুকু বলার মূল মেসেজটা হলো যে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেটা আপনারা জানেন, সেই পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারের একটা সমন্বিত ওভারঅল স্ট্র্যাটেজি আছে। সেই স্ট্র্যাটেজির ভিতরে থেকে বাংলাদেশ সেনাবাহিনী তাদের প্রদত্ত দায়িত্ব সঠিকভাবে পালন করবে, এবং সেই পালন করতে যা যা প্রয়োজনীয় এই স্থানীয় এখানকার আমাদের কমান্ডারদের দরকার সেনা সদর থেকে, সেইগুলো সব সমন্বয় করতে আমি এখানে এসেছিলাম। সেগুলো সমন্বয় হয়েছে, আর এর সাথে আমাদের যারা যাদের সহযোগিতা আমরা একে করছি, বিজিবি, র‍্যাব, পুলিশ, আনসার, ভিডিপি, সবার সাথে আমাদের সমন্বয় রয়েছে এবং আমরা একসঙ্গে কাজ করছি, এবং অসামরিক প্রশাসনও এটার সাথে আমরা ওতপ্রোতভাবে একসাথে আমরা কাজ করছি। এটা কোনো আইসোলেটেড কোনো এফর্ট না, অল ইজ এ কনসার্টেড এফর্ট অ্যাজ ডিরেক্টেড বাই দ্য গভর্নমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।